আমাদের চ্যানেল AS নিউজ অ্যান্ড মিডিয়াকে সাবস্ক্রাইব করুন। বিভিন্ন ধরনের স্পোর্টস, পলিটিক্স এবং এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডের ইন্টারেস্টিং আপডেটস সবার আগে পাওয়ার জন্য। 1991তে যখন আমি মনমান থেকে ইস্টবেঙ্গলে যাই, তখন অলরেডি মনমানে 5 বছর খেলা হয়ে গেছে। মনমান ক্লাব, মনমান ড্রেসিং রুম সম্বন্ধে আমার একটা ধারণা তৈরি হয়েছে। বড় ক্লাবের একটা অন্যরকম চিন্তাভাবনা থাকে, সেটা তৈরি হয়েছে। কিন্তু যখন ইস্টবেঙ্গলে যাই 1991, আমি গিয়ে দেখলাম সম্পূর্ণ আলাদা। মনমান ড্রেসিং রুম আর ইস্টবেঙ্গল ড্রেসিং রুমের মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ। ইস্টবেঙ্গল ড্রেসিং রুমটা এত একস্টান্স ছিল প্লেয়াররা নিজেদের মধ্যে, সেখানে কোনো অফিসিয়ালদের কোনো ইনভলভমেন্ট ছিল না, শুধু প্লেয়াররা ছিল এবং প্লেয়াররা আনন্দ করে খেলতো। ন্যাচারালি অফিসিয়ালদের ইনভলভমেন্টটা না থাকাতে প্লেয়ারদের যে ফ্রি ব্যাপারটা ছিল সেটা ইস্টবেঙ্গল ক্লাবে ছিল। ম্যারাজ মনমান ক্লাবে আমি সেই অ্যাটমসফিয়ারটা দেখিনি। এবং আমি মহামেডান টিমও খেলেছি, মহামেডান টিমও কিন্তু এই ধরনের ছিল না যেটা ইস্টবেঙ্গল টিমে ছিল। তাই আমার তিনটে বড় ক্লাবে, আমার জীবনে তিনটে বড় ক্লাবে খেলার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের ড্রেসিং রুমের পরিবেশটা আমার ভীষণভাবে প্রভাবিত করেছিল। এবং আমি বলতে গেলে ইস্টবেঙ্গলের মানে ডাই হার্ট ফ্যান হয়ে যাই। এই এত ভালো ড্রেসিং রুম, প্লেয়ারদের পক্ষে আইডিয়াল ড্রেসিং রুম। আমি মনমান খেলেছি, ইস্টবেঙ্গল খেলেছি, মহামেডান খেলেছি, বাংলার হয়ে খেলেছি, ইন্ডিয়ার হয়ে খেলেছি। ইন্ডিয়া বাংলা আলাদা, কিন্তু ক্লাব পরিবেশ ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখছি। আর 1991 যখন আমি ইস্টবেঙ্গলে আসি এবং সেই পরিবেশে খেলতে গিয়ে আমি নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলি, ইস্টবেঙ্গল দারুণ রেজাল্ট করে, আমরা সেবার লিগে চ্যাম্পিয়ন হই উইদাউট কনসিডিং এনি গোল। সে বছর একটা রেকর্ড হয়েছিল গোলকিপার হিসাবে আমারও, যে 1469 মিনিট গোল না খেয়ে থাকা, সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এর আগে 75-76 হয়েছিল, কিন্তু তখন ইস্টবেঙ্গল ক্লাবে দুটো গোলকিপার খেলেছিল, অরুণ ব্যানার্জি এবং বলাই দে। কিন্তু 1991 টোটাল 18টা ম্যাচ আমি খেলেছিলাম ইস্টবেঙ্গলের লিগে। সেটা একটা আমার কাছে বিরাট পাওনা, বিরাট অ্যাচিভমেন্ট। সেটা আমার সবসময় ইন্সপায়ার করে যখন চিন্তাভাবনা করি। আর ইস্টবেঙ্গলের এই যে শতবর্ষ আসছে, এই শতবর্ষটা কিন্তু দারুণভাবে হবে আশা করছি। এবং আমিও চাইবো, মনমান তো অলরেডি অনেকদিন আগে সেই স্প্যানটা পেরিয়ে এসছে, ইস্টবেঙ্গল এবছর করছে, অবশ্যই আমরা সঙ্গে আছি। আমরা চাইবো যে ইস্টবেঙ্গল ক্লাব আরও ভালোভাবে দারুণভাবে এই শতবর্ষটা পালন করুক। একটা 100 বছরের ক্লাবের যে ঐতিহ্য, সেগুলো এই অনুষ্ঠানের মধ্যে সবাইকে, সাপোর্টারদের, দর্শকদের তুলে ধরা হোক। আশা করবো সেটা ভালোভাবেই হবে। আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাব আরও বেটার করবে। হয়তো লাস্ট কয়েক বছর ইন্ডিয়ান ফুটবলে সেইভাবে দাগ কাটতে পারেনি ইস্টবেঙ্গল টিম, কিন্তু আশা করবো চেষ্টা করে যাচ্ছে, অফিসিয়াল স্পন্সররা চেষ্টা করে যাচ্ছে, আগামী দিনে ডেফিনেটলি আরও ভালো রেজাল্ট ইস্টবেঙ্গল ক্লাব করবে।